আমার কাছে তো ডুবার জায়গা নেই মামা। নাতনি যে গান বলেছে না একবারে ভেঙা ভাঙা জুড়া গান দাদুর সঙ্গে, তাই ঠিক আছে মামা, বিলম্ব না করে অবিলম্বে যাও তুমি দেবতা তো না। বেশ আপনি বসুন, আমি এই মুহূর্তে যাব প্রেমের বাজারে, মামার জন্য কামনি সিঁদুর মামিমাকে পরাবে গো, তার জন্য প্রেমের বাজার থেকে কামনি সিঁদুর নিয়ে এসে মামার হস্তে দেব আমি। তোমার মামিমাকে আবার বলবো না, ঠিক আছে মামা? তোমার মামিমাকে বলবে একটা নট নিয়ে এসে দেব সবাই, ঠিক আছে? সবাইকে দর্শন করতে যায়, এত অন্য কিছু বলে ওই ঝগড়া লাগালে আরো জানতে পারো কিন্তু। না না মামা, আমি তো আপনার ভাগিনা কি না, আমি কি আপনাদের মধ্যে কোনো ঝগড়া জঞ্জাল লাগাতে পারি? কাজ করি ভাগনা তোকে, তুই ঝগড়া লাগাস আবার মীমাংসাও করে দিই। হ্যাঁ তো আমি আছি, তবে বসো মামা। আরে শোনেন শোনেন দেব কোন, আমি সকল দেবতাকে নিমন্ত্রণ করতে যাব গো, দ্বাদশ ত্রিবৎসর ধরেছিল এই কৈলাস ধাম অন্ধকার, তাই আজ পুনরায় আজকে আলোকিত হয়েছে বলে আমি সকল দেবতাকে আবার আনয়ন করব কৈলাস ধাম। আরে শোনেন শোনেন দেব কোন, শোনেন মন দিয়া দো, শোনেন শোনেন দেব কোন, শোনেন এবার যাব আমি আমার মামিমার কাছে, দেখি আমার মামিমা কি করে। শোনেন শোনেন দেব কোন, তাই শুধু দেখতে পাচ্ছি না, আসছে না আমার দুর্গা দেবী, খেতে এসে কি বলবে তাই তো ভাবছি। ও কি চলে রে বিনা রসুরে নারদ চলে, ও কি চলে কি হলো ভাগ্নে ঠাকুর?
আসেন মানে না আসেন কি হয়েছে ও সময় আমায় ডাক দাও ও সময় কেন ডাকি জানেন কি হয়েছে আপনি তো জানেন মামি যখনই ও সময় তখনই দেখুন নারদ মুনি এসে পড়েছে তাই না কি সময় এমন কি হয়েছে আমি বলে বলো এদিকে আসেন মামিমা কি বলেন তো এই সেজোটা কি করছেন সেজো ধামে কি করছেন সেজো ধামে কি করছেন শুনেন মামিমা একটা কথা বলবো বলো আর দেরি না করে মামিমা অতি শীঘ্র চলুন কৈলাস ধামে কৈলাস হ্যাঁ মামিমা কেন কৈলাস ধামে কেন বলবো বলো বলি মামিমা আমার মামা আছে না মামা ভোলেনাথ সেই মামা কি করেছে জানেন কি করেছে এক মর্তবাসিনী নারী এসে মামার মনকে মনকে বড় পাগল করে দিয়েছে না সত্যি বলি মামা আর কি বলেছে জানেন আর কি বলেছে বলেছেন নাকি দাদু বলল আর কি আমার সামনে যে এই নারীর বদনে যা রূপ আছে আপনার নাকি কি না না এটা কি বলো মানে বদন নাই আপনি মানে বললেন আর কি ও মানে নারীর চরণে যা আছে হ্যাঁ আপনার বদনও নাই বদনই নেই একবার অরিজিনাল কথা বলো সত্যি একবারে নারু মামিমা একটা কথা বলবো বলো আমি যে সংবাদখানা দিতে এসেছি হ্যাঁ জানো মামা জানো না জানতে পারে আহা ভাগিনা ঠাকুর হ্যাঁ বলো কেউ জানতে পারবে না হ্যাঁ মামিমা কারণ মামা যদি জেনে নেয় বলা যায় না মামিমা কোন সময় মামা আমাকে অভিশাপ করে দেয় কারণ মামা আমাকে বলেছে যে ওরে ভাগিনে নারদ সকল দেবতাকে নিমন্ত্রণ করবি কিন্তু তোর মামিমাকে ছাড়া কি হ্যাঁ মামিমা এই কথা বলেছে দাঁড়াও ওই বুড়োকে শাস্তি দিতে হবে শাস্তি হ্যাঁ হ্যাঁ মামিমা এমন শাস্তি দেবেন যেন মামার এই ভুল না করে বেশ চলো আর একটা কথা বলতে পারি কি ওই যে মামা যেখানে আছে হ্যাঁ সেখানে পিছনে ছবি একটা ফুলের ঝাড়ি আছে পিছনে ফুলের ঝাড়ি ফুলের ঝাড়ির মধ্যে ওই এই নারীটাকে লুকানো আছে তাই নাকি বেশ আমার কথা বলিয়েন না কিন্তু না সে বুদ্ধি আমার কাছে রয়েছে আসেন মামিমা মা জগতের মা আমি মা জগতের মা
মামা একদম অচেত হয়ে পড়েছে, একদম মামিমার জন্য অচেত হয়ে পড়েছে। দেখেন মামিমা আমার কথা কিন্তু বলিয়েন না, না 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 জান ভিতরে জান। দেখেন মামা একদম মগ্ন হয়ে আছে। বেশ তাই আমি তোমার মামার কাছে যাব। আমি চলে এসেছি মামা। আশীর্বাদ প্রণাম দুর্গা দেবী, তুমি দীর্ঘজীবী হও। হাসালে প্রভু হাসালে। হাসালাম? হ্যাঁ আমি তো হাসাই তোমাকে, আবার সবাই সবাই কাঁদাই। মামিমা বলো না, একদম হঠাৎ চলে আসলেন কি ব্যাপার? শুনো না, আছে আবার আছে। নেই 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 নারদ নারদ আছে আছে নারদ। সব দেবতা নিমন্ত্রণ পেয়েছে? হ্যাঁ হ্যাঁ মামা। আচ্ছা কিন্তু গণেশ কে দেখা যাচ্ছে না? সকলকে নিমন্ত্রণ করেছি কিন্তু আসছে মামা, কারণ গাড়ির যোগাযোগ কম, লকডাউনে গাড়ি চলছে। ও লকডাউনের জন্য গাড়ির যোগাযোগ কম, তাই তো? ওগো হ্যাঁ, তুমি আমায় হাসালে কেন জানো? কেন হেসে হাসিয়েছি? আমায় বললো আশীর্বাদ। এই আশীর্বাদ হয় না। আশীর্বাদ হয় না? না, আশীর্বাদ করেছো অন্যজনকে। অন্যজনকে? একই বুড়ো, তোর বুদ্ধি বিপরীত, মোর ঘরে ভাত নাই, তোর মৃত্যুগি। আচ্ছা দুর্গা বলো তো, তুমি তোমার মতো রূপ যৌবন আবার কে আর আছে? কুচনি পাড়ায় যাই আমি একটু নাচার জন্য, গাঁজা খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য। আমি সত্যি বলছি। তোমার কাছে কে কে নিশি? নেই আছে। নিশি কি আমি যেন সুগন্ধ পাচ্ছি, এমন কি জানো? শোনো, গন্ধ পাচ্ছ? হ্যাঁ। কিসের গন্ধ? বিয়ের গন্ধ? বলো এই দেব সুবারুতে কে রয়েছে? কেউ নেই। নারদ কি বাবা আর এদিকে কি যেন খুঁতখুত করে কথা হচ্ছে? কেউ নেই। আছে পিছনে পিছনে। নেই নেই কেউ নেই। অবিশ্বাস করবো আমি দেবতা মাথারি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, শিবের পত্নী তুমি জগতের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, শিবের পত্নী তুমি জগতের মাতা। Thank you.
তোমার মেয়ে এত কাণ্ড করেছে আবার কি জানো কি এটা হচ্ছে আবার এটা হচ্ছে আমার নাতনি সম্পর্কে ওঠো নাতনি ওঠো তাই বুঝি তোমারও নাতনি আমারও আমারও নাতনি আমারও আমারও ঘরনি তোমারও ঘরনি এই ওটা ভুলে বলে দিয়েছি মানে আমার ঘরনি তোমারও ঘরনি বলে দিয়েছি কেন জানো কেন আমার যদি নাতনি হয় তোমার নাতনি হলো না অবশ্যই আমার ঘরে যদি থাকে তাহলে তোমার ঘরে থাকা হলো না তোই যেন বলছি আমারও ঘরনি তোমারও ঘরনি একই ব্যাপারই এসে তোমার কুমন্ত্র কি দিয়েছে আমাকে পুরো বুড়ো বুড়ো শুনো তোমার বেটি পত্তা রয়েছে এমন কি কুকর্ম করেছে তাকে তুমি একবার ডেকে দেখো নাতনি স্বামী ফিরিয়ে দিতে হবে আমি চিরদিন স্বামী হয়ে থাকলে তবে না 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 আমি স্বামী নয় আমি হচ্ছি তার দাদু তাহলে ত্রিশূলটার উপরে এতক্ষণে রাখ আমি বলেছি যে মামিমা একটু কৈলাস ধামে যান আমাকে মামার মন খারাপ আছে ও মানে ঢোলাঢুলি করেন কিন্তু ওই আমার নাতনি সম্বন্ধে ত্রিশূলটা কেন এরকম করেছে আমি এই কথা বলিনি দুর্গা বলো বলেছে নারদ আমায় কিছু বলিনি আমি ধ্যান যোগে দেখেছিলাম তুমি বলেছিলে কি খালি কেউ আসতে গেলে বুড়োর হলো না আগে বলবে মামি মামি আর পিছনে করবি আমি সিঁদুর চুরি তাই তো আমি ধ্যান যোগে দেখেছি সেই কারণে আমি ছুটে এসেছি এই দেবসভায় ধ্যান যুগে ওটা দেখতে পেয়েছো হ্যাঁ কিন্তু ধ্যান যুগে আর নাতনিকে দেখতে পাওনি কেমন ধ্যান করেছো দুর্গা শুনো আমি তোমার জন্য ধ্যান করেছি বেশ যাই আমার জন্য মঙ্গল কামনা করেছো ধ্যান করেছো যে পুরো কোথায় গেছে হ্যাঁ মনে যে কুচনি পাড়ার সঙ্গে ঢোলাঢুলি করতে গেছে তাই তো হ্যাঁ আজকে কুচনি পাড়া আমার শেষ নাতনি আমার বাড়িতে কি আনন্দ ধরে না তাই বুঝি তবে শুনো দেরি নয় অবিলম্বে পদ্মাবতীকে আনতে হবে তাই তো নারদ মামা বিলম্ব নাই প্রয়োজন অবিলম্বে করগমন সিচুয়াসি করে আপনারা শুধু ঝামেলা করবেন আর আমাকে এখানে রাখবেন ঝামেলা সেখানে আমার তুমি তো সারা সব জায়গায় ঘুরে বেড়াও সিজুয়াসি কর তুমি ভালো করে চিনো পদ্মাবতী যে কোথায় বসে থাকে সবকিছু তুমি জানো বেশ মামা একটু অপেক্ষা করো আমি এই মতো পুষ্পরথ দিয়ে যাব আমি সেজুয়া পর্বতে ওই পুষ্পরথে যাবে তবে আসবে পদ্মাবতী বেশ তুমি নিয়ে যাও বেশ ওই পিতা রাধের এই মুহূর্তে যেতে হবে দেব ঠিক আছে বেশ বেশ নারদ এসো বসে বসে বেশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
बोलते बोलते चले कहले आज तब तो पद्दा के देखे देखे ना क्या पद्दा की करे बोली ओ बन पद्दा बोली बन पद्दा के बोलछो नारदमणि ऋषि बोलछि बोल केनो एसेछो दादा हां आमी केनो एसेछि हां मामा तलब करेछे कैलाश धाम होइते এই মুহূর্তে যেতে হবে আবার পুনরায় তোমাকে সেই মামার নিকটে শোনো দাদা বলো আমি যেতে পারবো না কেন গিয়েছিলাম চম্পলা নগরে পুষ্পাঞ্জলি নেবার কারণে হ্যাঁ আজ পুষ্পাঞ্জলি দিচ্ছিল শনে কাবে না নি আচ্ছা চাঁদ মেরেছে হামতালের বাড়ি সেই বাড়িতে আমার অর্ধ অঙ্গ হয়েছে জল অর্ধ অঙ্গ হয়েছে ব্যথা ঠিক আছে বনপদ্মা তোকে যেতে হবে না থাকছে যেতে আমি যাই কৈলাস ধামে মামার নিকটে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 মামা পদ্মা আসলো না মামা পদ্মা আসতে পারবে না মামা তবে আসবে না না মামা তার পিতার কথা বল কেন কারণ কেন আসতে পারবে না জানেন মামা কেন পদ্মা মাকে বললো চম্পলা নগরে ঘর চন্দ্রপতি সদাঘর তার নিকটে গিয়েছিল পূজা নেবার কারণে তাই হামতালে দৃষ্টি দিয়ে মানে পদ্মাকে মেরেছে মামা মেরেছে হ্যাঁ তার জন্য পদ্মার জ্বর যেখানে সেখানে চাকা চাকা নারদ তুমি কোনদিন শুনেছো কোন দেবীর কি দেবতার জ্বর হয় আমি সে কথা জানি না মামা কোন দেবতাদের জ্বর হয় না আচ্ছা নারদ তুমি কি করে বিশ্বাস করলে যে দেবতাদের জ্বর হয় না আমি বিশ্বাস করলাম তুমি করনি কারণ বিশ্বাস করলাম কেন মামা জানেন যখনই বললো চাকা চাকা জ্বর চাকা চাকা জ্বর আর তখন আমি বললাম করুণা আছে এখন বলা জানা যেখানে সেখানে অনেক রকম জ্বর হতে পারে অনেক রকম জ্বর হতে পারে তার জন্য আমি জোর করলাম না বেশ পদ্মাবতীর যদি জ্বর হয়েও থাকে আমার কাছে কিন্তু ক্যাপসুল ওষুধ আছে 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 তাহলে দেন মামা একটা ট্যাবলেট এই যে দেখতে পাচ্ছ এই ত্রিশূলটা নিয়ে দিয়ে বলবো যে পদ্মাবতী তুমি যাও বা না যাও ওই যে পিতার ত্রিশূলটা তোমার সামনে থাকলো ঠিক আছে দেখবে পদ্মাবতীর হঠাৎ এর মধ্যেই জ্বর ভালো হয়ে যাবে তাই ঠিক আছে মামা আসছি আমি বলি বল পদ্মা দাদা ওই যে তোর চাকা চাকা জ্বর আছে হয়েছে না হ্যাঁ ওই যে দেখ জ্বর ভালো করার জন্য মামার ট্যাবলেট দিয়ে পাঠিয়েছে ট্যাবলেট কে কি দাদা আমি সকল দেবতাকে অসম্মান করলেও হ্যাঁ আমি পিতার ত্রিশূলকে অসম্মান করতে পারবো না বেশ আজ ওই পিতার ত্রিশূল আমার কাছে পিতা সমান তাই যদি হয় বল পদ্মা হস্তে ধর ত্রিশূল কেন পিতাকে প্রণাম জানিয়ে তুলে দে পিতার হস্তে কেমন বেশ যাও বল ওম নমো শিবায় ওম নমো